এবারে যে খবরটির দিকে নজর রাখব, নিঃসন্দেহে বলতে হচ্ছে সরকারি কাজ, এবং সেই সরকারি কাজে বিভিন্ন কারচুপির খবর আমরা প্রতিনিয়তই দেখে থাকি। কিন্তু এবারের ঘটনাটি প্রায় একই রকম ভাবে দেখা গেল হেজামারা ব্লকে। কি সেই ঘটনা? ঘটনা নিশ্চয়ই একেবারে হতচকিত ঘটনা। কি ঘটল? একেবারে রাস্তা নির্মাণের কাজ, কিন্তু সেই সরকারি কাজেই দেখা যাচ্ছে বিরাট কারচুপি। রাস্তার যে নির্মাণ হয়েছে তা একেবারে হাত দিয়েই উঠিয়ে ফেলা হচ্ছে রাস্তার সেই নির্মাণ কাজকে, অর্থাৎ সেখানে বিরাট রকমের কারচুপি হচ্ছে বলেই অভিযোগ এলাকাবাসীদের। এলাকাবাসীদের আরো অভিযোগ যে এই নির্মাণ কাজ করা হচ্ছে রাতের আধারে, একেবারে এলাকাবাসী থেকে লুকিয়ে। কিন্তু ব্লক চেয়ারম্যান তাছাড়া অন্যান্য আধিকারিকরা রাতের বেলায় থাকতে পারলেও এলাকাবাসীরা যদি সেখানে সেই কাজ দেখতে যায়, তাহলে তাদেরকে একেবারে সোজা সাপটা বারণ করে দেওয়া হয় যেন এই নির্মাণ কাজ তারা না দেখতে যান, বা এই নির্মাণ কাজের সময় যেন তারা না থাকেন। একেবারে গুরুতর সেই অভিযোগটা করলেন হেজামারা ব্লকের যারা এলাকাবাসীরা রয়েছেন। শুধু তাই নয়, এবং এই যে বড়কাঠাল এবং মোহনপুর যাওয়ার যে রাস্তার কাজ চলছে, সেই রাস্তার কাজের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে হাত দিয়ে সেই পাথরগুলোকে তুলে নেওয়া হচ্ছে, এবং সেখানে একেবারে নিম্নমানের কাজ হচ্ছে বলেই অভিযোগ করছেন গ্রামবাসীরা, এলাকাবাসীরা। তাদের অভিযোগ, তারা যখন সেই কাজ দেখতে যান, তাদেরকে সেই কাজ দেখতে দেওয়া হয় না। বরং এই জায়গা থেকে বলা হচ্ছে যে এই সময়, কাজের সময় শুধুমাত্র ব্লক চেয়ারম্যান তাছাড়া অন্যান্য আধিকারিকরা থাকতে পারবেন, কিন্তু গ্রামবাসীরা থাকতে পারবেন না। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে তাদের এলাকায় রাস্তার কাজ চলছে, তাদের যাতায়াতের জন্য রাস্তার কাজ হচ্ছে, সুতরাং তারা সেখানে দেখতে যদি যায়, সেখানে বারণ কোথায়, এবং কেন তাদেরকে আটকানো হচ্ছে? হেজামারা থেকে বড়কাঠাল এবং মোহনপুর যাওয়ার রাস্তার এই কাজ নিয়ে একেবারে নিম্নমানের কাজ হচ্ছে বলেই অভিযোগ করছেন এলাকাবাসীরা। আমি শোনানোর চেষ্টা করব কি বলেছেন এলাকাবাসীরা সেখানে, সেই বক্তব্য একবার আপনাদেরকে শোনাবো। দুই নম্বর কাজ হলে দিতাম না আমরা, যে আগে কারোর বক্স আছে বাজেট শুনছি, এই কারোর বক্সটা বাজেট দেখাইতেই বক, কোন জায়গা কোন জায়গা কারোর বক্স বাজেট আছে, কোন জায়গা ড্রেন আছে, এইগুলি দেখাইতেই বক। আর মধ্যে আমি পিডব্লিউডি অফিসে গেছি, একদিন যাওয়ার সময় কইছে ইঞ্জিনিয়ার একজন এমন বক্তব্য দিছে, ইগান মেম্বার চেয়ারম্যান বলে আওয়ান লাগে, আমরা পাবলিকের লাগে, কোনো অফিসের ইয়ে নাইনি, দরকার নাইনি যাওয়ার, তদন্ত করার কোনো দরকার আসেনি অফিসে, আমার কোনো অধিকার আসেনি অফিসে গিয়া যে এই রাস্তা কোনখানে বক্স হইব, কোনখানে ড্রেন হইব জানার লাগে, কোনো ইয়ে আসেনি, নিয়ম আসেনি। হ্যাঁ কইছে কোনো ইগান মেম্বার চেয়ারম্যান ছাড়া আওয়ানের কোনো দরকার নাই বলে, বলে আমরা পাবলিকের কোনো অধিকার নাই, আমরা বাড়ির সামনে রাস্তা কাজ করে গেছে, এটা কোনো ইয়ে নাইনি। আপনারা শুনলেন এলাকাবাসীর বক্তব্য। তাদের বক্তব্য হচ্ছে যে তাদের জন্যই রাস্তার কাজ করা হচ্ছে, তাদের জন্যই রাস্তা নির্মাণ করা হচ্ছে, অথচ সেই রাস্তা নির্মাণে যখন কাজ করা হচ্ছে তখন তাদেরকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না, বা তাদের বক্তব্য শোনা হচ্ছে না, বা যখন রাস্তার কাজ চলছে দিনের আলোতে না করে সেই রাস্তার কাজ করা হচ্ছে রাতের অন্ধকারে। এবং এখানেই বড় প্রশ্ন হচ্ছে যে কেন এইভাবে রাস্তা সরকারি কাজ হচ্ছে, সরকারি টাকায় সেই কাজ হচ্ছে, অথচ এই নিম্নমানের কাজ কেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। তাদের অভিযোগ যে তাদের জন্য যে রাস্তা নির্মাণ করা হচ্ছে, সেই রাস্তায় যে নিম্নমানের জিনিস ব্যবহার করা হচ্ছে তা ঢাকতেই এইভাবে রাতের অন্ধকারে কাজ চালাচ্ছে ঠিকাদাররা। এবং সেখানে ব্লক চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদের যোগসাজশ থাকার অভিযোগ এনেছেন এই এলাকাবাসীরা। আমরা দেখব আরো একবার সেই ছবি, সেই রাস্তার ছবি যেখানে একেবারে নিম্নমানের জিনিস ব্যবহার করা হচ্ছে, দেখুন।
অধিকার আসেনি অফিসে, আমার কোনো অধিকার আসেনি অফিসে গিয়া যে এই রাস্তা কোনখানে বক্স হইব কোনখানে ড্রেন হইব জানার লাগে কোনো আসেনি, নিয়ম আসেনি। হ্যাঁ কইছে কোনো এখানে মেম্বার চেয়ারম্যান ছাড়া অনেক কোনো দরকার নাই বলে, বলে আমরা পাবলিকের কোনো অধিকার নাই, আমরা বাড়ির সামনে রাস্তা কাজ করে গেছে এটা কোনো নাইনি।